তবে ভারত সরকারকে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনাকে আমাদেরকে ফিরত দিতে হবে। আপনি আরামে থাকতে পারবেন না, আপনি রাষ্ট্রে আস্ত আটটা অন্য রাষ্ট্রে বিচ্ছিন্নবাদী আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আরো ধারা বাঁধবে, যতদিন আপনি শেখ হাসিনাকে রাখবেন আমাদের হাতে তুলে দেন। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এবং গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র যে আমার সাহেবের দেশে প্রতিষ্ঠা করেছে, অতএব আমাদের লোককে আমাদের হাতে তুলে দেন, যদি না তুলে দেন তাহলে আন্তর্জাতিক ভাবে আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনি মোদি শেখ হাসিনাকে বাঁচাতে পারবেন না। আপনি আপনার দলের লোকেরা অনেকে ভাষণ দেয় কাটি টুকরা টুকরা করে ভেঙে বিএনপির লোক, আরে আল্লাহ মালিক, আল্লাহর হুকুম ছাড়া আজরায়েলের হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না, কথাটা মনে রাখতে হবে, আজরায়েলের হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না, মোদির লোকের হুকুমে আমাদের মৃত্যু হবে না। আমরা 17 বছর জীবিত ছিলাম, অত্যাচার সে 17টা 23টা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় ডান্ডা বিড়ি ঘোরার পরও, ছেলে থাকার পরও, ফাঁসির ছেলে থাকার পরও আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের মাঝে আসছি। আর আমরা যখনই দেখেছি এই শেখ হাসিনা সম্ভবত একটু বয়স্ক লোককে ভালোবাসে, প্রতি বছর কাছে একবার সেন্দুর নিয়ে আসলো, এখন যা দেখছি, এখন যা দেখছি আবার ওর নাম কি ভারতের প্রধানমন্ত্রী মোদীর মোদীর কোলে উঠি বসে আছে। এই যে ঘটনাগুলো আসলে ভারতের এত প্রিয় মানুষ তার, যখন যেটা বয়স্ক মানুষ হয় তার সাথে তার ভালোবাসা হয়। আমরা বলতে চাই সরকারকে, সরকারকে আমরা সাহায্য করতে চাই, কারণ ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে 17 বছর আন্দোলনের মাধ্যমে এই সরকার আবির্ভাব। আমরা এই সরকারকে ছোট করতে চাই না, সরকারকে সাহায্য করতে চাই, কিন্তু এই সরকার অবিলম্বে গণতন্ত্র রক্ষা করার জন্য এবং এই গণতন্ত্র যাতে এই দেশে আবার পুনর্গঠন হয় সেজন্য আজকে ভারত সরকারের কাছ থেকে শেখ হাসিনাকে ফিরত আনতে হবে। কারণ শেখ হাসিনা একটা খুনি অবৈধ সরকার, যার কোনো ভোট লাগেনি, রাতে হয়েছে কি দিনে ভোট হয়েছে মানুষ জানে না। তাই আমরা মনে করি ভারত সরকার, আপনারা নিজেদেরকে বলেন আমরা গণতন্ত্র রাষ্ট্র, গণতন্ত্র বিশ্বাস করি, অতএব এই খুনি শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশ সরকারের কাছে দিয়ে দেন। আমরা যদি তার বিচারের মাধ্যমে সে যদি খালাস পায়, আর পাবে, কিন্তু তার বিচার হতে হবে। আমরা আওয়ামী লীগের লোকে যারা অপরাধী তাদেরকে মাফ করতে পারবো না, প্রত্যেকটা আওয়ামী লীগের লোকে বিচার করতে চাই, এবং যারা এই দেশের অর্থনীতিকে পুঙ্গ করছে, ধ্বংস করছে, তাদের সবার বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। কারণ এত টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে, কিভাবে পাচার হলো, ব্যাংকের কোনো হিসাব নাই, সব জায়গায় চুরি। অতএব এই বিষয়গুলো আমরা সরকারকে যাতে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে, যে তাদের বিচার সুষ্ঠুভাবে সুন্দরভাবে করে আমরা আপনাদের সাহায্য করব। আর নির্বাচন নিয়ে তাল বাহানা করে কোনো লাভ হবে না, নির্বাচন আপনাকে অবশ্যই দিতে হবে, এবং খুব তাড়াতাড়ি না হলেও সময় সাপেক্ষে আপনি যে কমিশনের গঠন করছেন সেই কমিশনের মাধ্যমে আপনি নির্বাচনের জন্য ব্যবস্থা নেন, নির্বাচন করেন। আজকে যদি নির্বাচন না করেন তাহলে নির্বাচন যত বিচারেন সমস্যা তত সৃষ্টি হবে, এবং এই সমস্যার সৃষ্টির কারণে নির্বাচনকে আপনি পিছাতে পারবেন না। আমরা নির্বাচন যত সমস্যা আছে দ্রুত হবে, আপনাকে এখন 18 ঘন্টা কাজ করতে হবে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন তারেক রহমান নির্দেশ দিয়েছে এই সরকারকে সাহায্য করতে, এবং এই তারেক রহমানের আরো কিছু নির্দেশ আছে দলের নেতা কর্মীদের, সেটাও আপনারা শুনেছেন। তাই 17 বছর হলে আপনারা প্রত্যেকটা মানুষ বিএনপি যারা নেতা কর্মী আছে না, তারা কেউ বাড়ি পায়নি, ঘর পায়নি, অত্যাচার হয়ে গেছে, এখন এত তাড়াতাড়ি কি করে আপনারা আওয়ামী লীগের লোকের ঘাড়ে করে আমার বাড়ির যান? আপনারা নিজেরা সব জায়গা পাননি, কেসে পড়েছেন, বাড়ি ঘর লুট করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে, তারপরে বলছেন নাই আওয়ামী লীগ নাই ভালো মানুষ, এগুলো বলেন না, এগুলো বলা যাবে না, এগুলো শেষ করতে হবে। কারণ আওয়ামী লীগ ওরা গুমসা,
কেউ কেউ মনে করছে আওয়ামী লীগ আমার ভোট দিবে, ভোট দেওয়াটা হলো পরের কথা, কিন্তু তাদের বিচারটা আগে হওয়ার দরকার। আপনারা ভালো বলেন না, তারা লুট করছে, পাট করেছে, মানুষকে মারেছে, চান্দাবাড়ির ইতিহাস স্মৃতি করেছে, খালি বাংলার বাঙালি জাতির। আমার ছোট ভাই বিকুল বলল যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব, কিসের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি? পালায় চলে গেছিল পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করি, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে যে লোক চলে গেছিল, যা কোনো যুদ্ধ নাই, পাতি নাই, কিছু নাই, ভালো পাকিস্তানের যা আত্মসমর্পণ, ওখানে ভালো খাইছে আর ঘুমাইছে, হঠাৎ রাতে এই যে ইতিহাস গুলো সৃষ্টি করলো। আর যে লোকটা মাঠে থাকলো, যে লোকটা ভাষণ না দিলে দেশ স্বাধীন হতো না, যে লোকটা ভাষণ না দিলে রাজার বাগ থেকে পুলিশ বাড়াতো না, যে লোকটা ভাষণ না দিলে আর্মিরা ক্যান্টনমেন্ট থেকে বাইরে হতো না, বিডিআররা তখন বিডিআর ছিল, বিডিআররা বর্ডার থেকে ক্রস হতো না, আর আওয়ামী লীগের বড় বড় নেতারা তো বড় বড় হোটেলে যাইছিল কলকাতা। এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস, এই ইতিহাস তো রক্ষা করা মুশকিল।